মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। আমরা যে স্বয়ম্ভু নই, আমাদের জন্ম, বেড়ে ওঠা, আমাদের পছন্দ, অভ্যেস, আমাদের প্রেম, প্রীতি সবই যে কোনো সুদূর অতীতের সঙ্গে বাঁধা পড়ে থাকে তা আমরা ভুলে যাই। মাঝে মাঝে কারওয়া ক্লাসিক তাই নিয়ে আসে সেই সব ক্লাসিক অতীত যার ছায়ায় বসে আমরা ছুঁতে পারি ফেলে আসা সময়কে। আজ এমন একজন সঙ্গীতজ্ঞের কথা বলবো যার মতো শিক্ষিত কম্পোজার বাংলা সঙ্গীত জগতে বিরল। কাজী সাহেবের এক তৃতীয়াংশ গানের সুরকার তিনি, যার সৃষ্টি করা তুফান মেল প্রায় ৮০ বছর পরেও ভুলতে পারেনি মানুষ। সেই বিস্মৃত প্রায় কমল দাশগুপ্ত এবং তার স্ত্রী প্রখ্যাত গায়িকা ফিরোজা বেগমকে নিয়ে আজকের এপিসোডে হাজির আমি সোহিনী। আমি চঞ্চলা ঝরনা ধারা, আমি চঞ্চলা ঝরনা ধারা, পথ চলে গান গে চঞ্চলা ঝরনা ধারা, আমি চঞ্চলা ঝরনা ধারা। যেটা পিয়াম মোরা হে সেই পথ চলে দূরে, নূপুর বাজে পায়ে তাই ছন্দ ভরা সুরে, মোর পাহাড়িয়া পথরেখা, পাহাড়িয়া পথরেখা, ফুল মন জড়িতেছে আমি, আমি চঞ্চলা ঝরনা ধারা, আমি চঞ্চলা ঝরনা ধারা। চাঁদ হাসে মধুরাতে যেন পিয়াম কোষম, মধুর ছায়া তারে, মধুর ছায়া তারে, দোলে দোলে বুকে মম, দোলে দোলে বুকে মম, সারা নিশ জেগে যত তারা, নিশ জেগে যত তারা, আঁখি মেলে দেয়ছে আমি চঞ্চলা ঝরনা ধারা, আমি চঞ্চলা ঝরনা ধারা। যার অভিসারে চলি সে মরে নাহি জানে, তবু এত ভালোবাসা ঢেউ তোলে আমার প্রাণে, মোর তন মনে লাগে দোলা, তন মনে লাগে দোলা, স্বপ্নে ছোঁয়া পেয়ে আমি, আমি চঞ্চলা ঝরনা ধারা, আমি চঞ্চলা ঝরনা ধারা, পথ চলে গান গে, পথ চলে গান গে, চঞ্চলা ঝরনা ধারা, আমি চঞ্চলা ঝরনা ধারা, আমি চঞ্চলা ঝরনা ধারা, আমি চঞ্চলা ঝরনা ধারা। গানটা শুনতে শুনতে ভাবছিলাম তখন বিদেশি সুর, বিদেশি গান, এ সমস্ত শোনার এমন সহজলভ্য পন্থা তো ছিল না। বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়তে পড়তে যেমন আশ্চর্য হই, আফ্রিকার এত জলজ্যান্ত বিবরণ উনি কল্পনা করলেন কীভাবে, ঠিক তেমনই এই পারস্যদেশীয় সুর, স্ট্রিং ইনস্ট্রুমেন্টের ব্যবহার, সঙ্গে ফিরোজা বেগমের ট্রেমলিং ভয়েস অদ্ভুত এক ইরানি মেয়ের চিত্রকল্প তৈরি করে। কমল দাশগুপ্ত এবং ফিরোজা বেগম গুরু শিষ্য, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, সম্পর্কের যে বাঁধনেই বাঁধা হোক না কেন, সমস্ত ছাড়িয়ে দুই গুণী মানুষ যারা শেষ অবধি পরস্পরের প্রতি শ্রদ্ধাবনত ছিলেন। দুজনেরই জন্ম ২৮ জুলাই, মধ্যে ব্যবধান ১৮ বছরের। ১০ বছর বয়সে ফিরোজা যখন অডিশনের জন্য HMFIT স্টুডিওয়ে ঢোকেন তখন নজরুল ইসলাম অবাক হয়ে বলেছিলেন, এই প্রথম আমি কোনো মুসলমান কন্যাকে স্টুডিওয়ে ঢুকতে দেখছি। আর সেদিনই প্রথম সাক্ষাৎ কমল দাশগুপ্তের সঙ্গে। ক্রমে সঙ্গীত কাছাকাছি নিয়ে আসে দুজনকে। আজ কারওয়া ক্লাসিকে কমল দাশগুপ্তের সুরে ফিরোজা বেগম, সঙ্গে রয়েছে আমি সোহিনী। আর এখন যে তিনটে গান আমরা শুনব সে তিনটে গানেরই গীতিকার প্রণব রায়। এমনই বারো সাথী ছিল সেদিন
প্রিয়, এমনই ভরসা ছিল সেদিন, শিয়র প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল অলস বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। যবে এসেছিলে তুমি প্রিয়, জীবনে মম ছিল মধুর জীবনে মম ওগো সাথী, ছিল মধুর রাতি জীবনে মম ওগো সাথী, তব আঁখি পাতে লেখা ছিল প্রেমের ভাষা, ছিল ¡Gracias!
পাবে হায় বিরহ আকারে জলে স্মৃতির বাতি ছিল মধুর রাতি জীবনে মম প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। তুমি কি এখন দেখিছো স্বপ্ন আমারে 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 আধরাতে সে উঠেছে কি চাঁদ আধারে তুমি কি এখন দেখিছো স্বপ্ন তোমার দুপাশে ছড়ায়ে তুমি ঘুমায়ে আছো কি তুমি ঘুমায়ে আছো কি মোর দেশে ঝরা মালা বুকে জড়ায়ে স্বপ্ন তারে ফিরে যাও তুমি ফিরাই দিয়াছ যাহারে তুমি কি এখন দেখিছ স্বপ্ন আমারে আমারে আমারে। ১৪ বছরের সঙ্গীত জীবন, 8,000-এর ওপর গান তৈরি, কাজ করেছেন 80 বাংলা ছায়াছবিতে, আবিষ্কার করেছেন স্বরলিপি লেখার শর্ট হ্যান্ড পদ্ধতি। 40-এর দশকে যেসব মহারথীরা ভারতীয় সঙ্গীতের পুরোধা ছিলেন, যেমন পঙ্কজ কুমার মল্লিক, ভারতীয় সিম্ফনি অর্কেস্ট্রার পিতৃপুরুষ তিমির বরণ, তেমনই ছিলেন কমল দাশগুপ্ত। অধুনা বাংলাদেশের যশোরের কালিয়াগ্রামে 1912 সালে জন্ম কমল দাশগুপ্তের। প্রথমে বাবা প্রসন্ন দাশগুপ্ত, পরে দাদা বিমল দাশগুপ্ত, তারপর দিলীপ কুমার রায় এবং ওস্তাদ জামিরউদ্দিন খাঁ সাহেবের শিষ্যত্ব। পাশাপাশি অসম্ভব আগ্রহ ছিল পড়াশোনায়। বিকম পাশ করে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি। গবেষণার বিষয় ছিল মীরাবাইয়ের ভজন ও সঙ্গীত। বাংলা, হিন্দি, উর্দু এমনকি তামিল গানেও সুর দিয়েছেন কমল দাশগুপ্ত। আজ আমরা কতজন মনে রেখেছি তাঁকে? অথচ আশ্চর্য, ওর তৈরি করা গানগুলি কিন্তু বহুবার শুনেছি আমরা, অথচ উপেক্ষা করে গেছি সুরকারকে। যেমন ধরুন মান্নাদের কণ্ঠে কতদিন দেখিনি তোমায়, বা সত্য চৌধুরীর পৃথিবী আমারে চায়।
অথবা তালাত মাহমুদের দুটি পাখি দুটি তীরে। কি অজস্রবার শুনেছি না, প্রত্যেকটি গানই কিন্তু তৈরি করেছেন কমল দাশগুপ্ত। এবার মান্নাদের কণ্ঠে জনপ্রিয় হওয়া কতদিন দেখিনি তোমায়, সঙ্গে শেষোত্তর ছবিতে কানন দেবীর কণ্ঠে সেই হিট গান আমি বুনো ফুলগো, গরমিল ছবিতে রবীন মজুমদারের কণ্ঠে চিরকালীন এই কি গো শেষ দান, এবং সত্য চৌধুরীর কণ্ঠে যুগোত্তীর্ণ পৃথিবী আমারে চায়। রইল পরপর চারটে গান, চারটেই ফিরোজা বেগমের কণ্ঠে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মম কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। কতদিন তুমি নাই কাছে, তবু মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দুলে আনন্দে, আমি বনো ফুল গো বাসন্তিকার কণ্ঠে আমি, বাসন্তিকার কণ্ঠে আমি, মালিকা দো দুল গো মালিকা দো দুল গো, আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনো ফুল গো বনের পরি আমার সনে খেলতে
পাপিয়া বুলবুল গো, পাপিয়া বুলবুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো। পথিকে ভ্রমর সুধায় মোরে সোনার মেয়ে, নাম কি তোর বলি ফুলের দেশে, কন্যা আমি বলি ফুলের দেশে, কন্যা আমি চম্পাবতী, নামটি মোর চম্পাবতী, নামটি মোর। লতার কোলে চাঁদনি রাতে বাসর জাগে চাঁদের সাথে, লতার কোলে চাঁদনি রাতে বাসর জাগে চাঁদের সাথে, ভোরের বেলা নয়ন কোণে দোলে শিশির দুল গো, আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বন ফুল গো, আমি বন ফুল গো, আমি বন ফুল গো, আমি বন ফুল। কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। শেষ গান, এই কি গো শেষ।
I hope you are enjoying this episode of Karva Classics Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe to Saregama Bengali YouTube channel. ১৯৩৫ মিউজিক ডিরেক্টর হিসেবে গ্রামাফোন কোম্পানি অফ ইন্ডিয়ায় যোগ দেন কমল দাশগুপ্ত। সেখানেই ঘনিষ্ঠতা বাড়ে কাজী নজরুল ইসলামের সঙ্গে। এখানেই ১৯৪০-৪২ নাগাদ মাত্র ১০ বছর বয়সে অডিশন দিতে আসেন ফিরোজা বেগম। একরত্তি মেয়ে, তাই মুসলমান। রক্ষণশীলতার বিষয়টা মাথায় রেখে চমকে উঠেছিলেন কাজী সাহেব। তখন এক সুপুরুষ কাজী সাহেবকে বলেছিলেন, এই মেয়ে অনেক দূর যাবে। অবশ্য মেয়েটির অডিশন অবধি ছিলেন না কাজী সাহেবের ডান হাতে সুদর্শন পুরুষটি। কোম্পানির অধিকর্তা হিসেবে ব্যস্ততা ছিল তুমুল। বালিকা ফিরোজা আজীবন ভুলতে পারেননি কমল দাশগুপ্তের সঙ্গে সেই প্রথম সাক্ষাতের দিন। আজ কারভা ক্লাসিকে কমল দাশগুপ্তের সুরে ফিরোজা বেগমের গান নিয়ে রয়েছি আমি সোহিনী। আর এই মুহূর্তে পরপর তিনটে গান, ঘুমেরও ছায়া, চাঁদেরও চোখে, তালাত মাহমুদের কণ্ঠে প্রথম রেকর্ড হয়েছিল, তারপর মোর জীবনের দুটি রাতি এবং চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়। তিনটি গানের গীতিকার প্রণব রায়। ঘুমেরও ছায়া
চাঁদের চোখে এ মধুর রাত নাহি বাকি এ মধুর রাত নাহি বাকি মুখপানে মোর রয়েছে জাগি মোদির তব আঁখি মোদির তব আঁখি ঘুমের ছায়া চাঁদের চোখে এ মধুর রাত নাহি বাকি এ মধুর রাত নাহি বাকি যে আঁখিতে লাজ ছিল নাহি বাকি এ মধুর রাত নাহি বাকি অথচ বেশ লাগে অধর নীরব শুধু নয়ন জাগে অধজ ছায়া বেশ লাগে অধর নীরব শুধু নয়ন জাগে হৃদয় পাখি রাত জাগা দুটি পাখি হিয়া যে চাহে এ মধুর রাতে পরাতে তোমায় মিলন রাখি ঘুমের ছায়া চাঁদের মধুরাত নাহি বাকি এ মধুরাত নাহি বাকি কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ মোর জীবনের দুটি রাতে জীবনের দুটি রাতে
মোর জীবনের দুটি রাতি, জীবনের দুটি রাতি, তারে স্মৃতি লয়ে মনের গহনে, জ্বলে আজ দুটি বাতি, জীবনের দুটি রাতি। একটি নিশীথে শুধু কাঠে প্রত্যেক সপ্তাহে কারভা ক্লাসিক্স রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ।
সমাধি পরে চরণ ফেলিও আকাশে তখন ছায়া নামে যদি সন্ধ্যা ঘনায় বনে মনে কর দহে দেখা হয়েছিল সে কোন গধূলি খানে আমার আধার সমাধিতে প্রিয় তোমার প্রেমের বাংলাদেশের গোপালগঞ্জে ১৯৩০ সালে জন্ম কিন্নরকণ্ঠে ফিরোজা বেগমের। সাত ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান ফিরোজার সঙ্গীত প্রীতি প্রথম চোখে পড়ে কাকার। এরপর মাত্র ১০ বছর বয়সে HMV-তে অডিশন এবং তারপরে আকাশবাণীতে অনুষ্ঠান। ১৯৪২-এ HMV থেকে ৭৮ RPM-এ আবদ্ধ হল ফিরোজা বেগমের ইসলামিক সঙ্গীত। জমিদার বাড়ির মেয়ে ছিলেন ফিরোজা বেগম, সুন্দরী, শিক্ষিতা এবং আলোকপ্রাপ্তা, তাই কলকাতায় যাতায়াত বা সঙ্গীত শিক্ষায় কোনো বাধা আসেনি তার। ১৯৫৪ থেকে পাকাপাকি বাস করতে শুরু করেন কলকাতায়। ইতিমধ্যে বোম্বেতে পরপর ছবিতে হিট গান তৈরি করে প্রতিষ্ঠিত কমল দাশগুপ্ত, তার হাত ধরেই হেমন্ত মুখোপাধ্যায় থেকে তালাত মাহমুদের উত্থান। ১৯৫৬-এ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম। তখন কমল দাশগুপ্তের বয়স ৪৪, ফিরোজা ২৬ বছরের তরুণী। ১৯৬৭-তে সুর দিলেন শেষ ছবি বধু বরণে। তারপর ১০ বছরের বিবাহিত জীবন কলকাতায় কাটিয়ে চলে গেলেন ঢাকা, সেখানে ১৯৭৪-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কমল দাশগুপ্ত ওরফে কামালউদ্দিন আহমেদ, প্রেমের জন্য যিনি কোনো কিছুর সঙ্গেই আপোষ করেননি। সহধর্মিনী ফিরোজা বেগম এরপর বেঁচেছিলেন দীর্ঘ ৪০ বছর, শেষ অবধি সক্রিয় ছিলেন সঙ্গীত চর্চায়। তিন পুত্রের মধ্যে দুই পুত্রই বাংলাদেশি ব্যান্ড মাইলসের সদস্য, অর্থাৎ সঙ্গীতের ধারা প্রবহমান আজও। এভাবেই অতীতের হাত ধরে চলে বর্তমান আর তৈরি হয় ভবিষ্যতের সঙ্গীত দর্শন, সঙ্গীত বোধ। তাই কমল দাশগুপ্ত ফিরোজা বেগমকে ভুলে গেলে ছিন্ন হবে সুরের ধারা, ক্ষতি হবে সঙ্গীত শিল্পের। কারভা ক্লাসিক আজ এ পর্যন্তই। যেতে যেতে রেখে যাব দুটো গান, গীতিকার প্রণব রায়। ভালো থাকবেন সবাই। ইশারায় মিছে ভুলেছি নুহা
খেলা ঘর বেঁধে ভালোবাসা জেঠানায় যাই তবে চলে যায় যাই তবে চলে যায় বনের পাখিরে বাঁধিয়া রেখো না যদি প্রাণে যদি প্রাণে পারস নাই দিতে পারো খুলে দিও তবে দাঁত এর চেয়ে ভালো অসীম আকাশ এর চেয়ে ভালো অসীম আকাশ বিদায় নিলাম তাই কারওয়া ক্লাসিক রেডিও শোতে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ জেথা গান থেমে যায় দীপনে ফেহায় মিলনে নিশি ভরে যদি মনে পড়ে যেথায় খুঁজিও মোরে যেথা গান থেমে যায় সেই হারানো স্মৃতির দেশে যদি ভুলে যাওয়া ধরে যদি মনে পড়ে সেথায় খুঁজিও মোরে যেথা গান থেমে যায় তোমার সে ডাকে ছড়া ফুল শাখে ফাগুন আসিবে ফিরে মনে হবে গার প্রেম জেগে রায় মরায় অতীতে তীরে মনে হবে কে তোমার ছিল গান থেমে যায় দীপনে ফেহায় মিলনে নিশি ভরে যদি মনে পড়ে সেথায় খুঁজিও মোরে
যে থা গান থে